पर से निकलने का मजा ही कुछ और है, कभी कभी तो लगता है अपनी राइडर है। सो गाइस पब्लिक रिएक्शनটা দেখো, একটা দুইটা তিনটা ডিউক, একটা NS 200, মানে আলাদাই রিয়াকশন হচ্ছে আজকে। যে দেখতেছে সবাই দেখতেছে যে ও এই দেখো রিয়াকশন, দেখো গাইস রিয়াকশন, শুধু রিয়াকশন। যে দেখতেছে সবাই দেখতেছে এখানে ডিউকি করে যাচ্ছে, ব্যাপারই আলাদা, আলাদাই রিয়াকশন। গাইস রিয়াকশন দেখো, রিয়াকশন কি বলে হো। গাইস এই যে ছোট্ট ছোট্ট সরস্বতী মা বের হয়ে গেছে টোটোতে করে, এই বছর এখনো সর্ষা গাছের মধ্যে আমি ভিডিও বানাইনি, সবার মানে আমার বন্ধুরা যারা আছে যারা ভিডিও টিডিও বানায় সবার বানানো হয়ে গেছে, তো এর মধ্যে যেতে হবে সর্ষা গাছে ভিডিও বানানো। গাইস রাস্তাটা এখন মনে হচ্ছে সরস্বতী পূজা, মানে রাস্তায় ছেলে মেয়ে সব ভিড় দেখা যাচ্ছে, এই ছেলে মেয়েরা তো সাইকেল নিয়ে ঘুরতে যাচ্ছে, সবাই আই থিঙ্ক স্কুলেই যায় সরস্বতী পূজায় সবার ফার্স্টে, তারপরে ঘুরতে ঘুরতে যায়। তো ছোটোবেলা আমরাও এরকম করতাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে সকালবেলা সবার আগে স্কুলে যেতাম, স্কুল থেকে তারপরে ঘুরতে ঘুরতে যেতাম এই স্কুল এই স্কুল এই স্কুল। এখন বড় হতে হতে নিজের লাইফস্টাইলটাও চেঞ্জ হয়ে গেছে, বললাম এখন এই বন্ধুদের সঙ্গে এখন মানে আলাদাই একটা অন্যরকম ঘুরতে চলে ঘুরতে বের হয়ে গেলাম। ছোটোবেলার আনন্দটা অন্যরকম ছিল, এখনকার আনন্দটা একদমই অন্যরকম। এখানে প্রসাদ দিচ্ছে সরস্বতী পুজোর, হয়তো এখন সবার আগে চলে আসলাম, এবার আমি ওদের ডিরেকশন দেখাবো, আমার ডিরেকশনেও যাবে। তো আমরা যাচ্ছি আজকে একটা নতুন জায়গায়, একদম নতুন নতুন জায়গায়। তো ওখানে আমরা বসবো, বসে আড্ডা মারবো, গল্প করবো, তারপরে হচ্ছে সেখান থেকে ওখান থেকে তারপরে খেয়ে দিয়ে বের হবো। তো আজকে অনেকগুলো ভিডিও বানাবো গাইস, আলাদাই একদম সেই লাগবে ভিডিওগুলো। তো তোমরা ভিডিওটা দেখো গাইস, অনেক ভালো লাগবে। আমরা সরস্বতী পূজায় ক্রিকেট খেলছি, রামদা বল করছে, ও ব্যাটসম্যান মারতে। সো গাইস আমরা যেখানে আসি বাউলিয়া, এই একটা হচ্ছে এই ক্যান্টিন টাইপ, এখানে আসি তো সাডেনলি মামাদের সঙ্গে দেখা হয়ে গেল, মামারাও আসছে, মামা মামি, এই এটা আরেকটা মামা দিলীপ মামা, আরেকটা এটা মামি না এটা মাসি মাসি। তো খুব এক্সাইটেড মামারা, তো সেই ঘুরছে, তো আরও ঘুরবে মামারা, আজকে যে যার মতো ঘুরছে, আমরা আমাদের মতো, মামাদের সঙ্গে দেখা তো হয়ে গেল, এখন মামারা হয়তো এখানে থাকবে না হয় চলে যাবে। তো ভিডিওটা কন্টিনিউ থাকলো,
সো গাইস আমরা ছিলাম ছয় জন, মানে হচ্ছে তিনটা বাইক ছিল আর সুরজিৎ ছিল, মানে মোট সাতজন ছিলাম। তো চারটা বাইক ছিল, এখন আরও তিনজন অ্যাড হয়ে গেল, মানে গ্রুপটা এত বড় হয়েছে, 1 2 3 4 5 6 7 8 আটটা বাইক আছে গাইস। তো 16 জনের গ্রুপ হয়ে গেছি গাইস, আরও একটা বড় গ্রুপ হয়ে গেছি, যতটুকু গ্রুপ ছিলাম তার থেকে অনেক বেশি বড় একটা গ্রুপ হয়ে গেলাম। তো আলাদাই স্ব্যাগ গাইস, এতগুলো ডিউক আর এতজন একসাথে যাচ্ছি, মানে গাইস আলাদাই একটা স্ব্যাগের মধ্যে দিয়ে যাচ্ছি। তো চল তো সুরজিৎ, চল ডিএল আগে, দেখি ডিএল ডিএল আগে, গাইস একজন রওনা দিলে সবাই রওনা, সবাই রওনা দিছে, দেখ সবাই আসতেছে। চল চল আসতেছে সবাই আসতেছে, সো গাইস গ্রুপটা আমাদের অনেক বড় হয়ে গেছে, এখন আস্তে আস্তে ছন্ন ছাড়া হয়ে যাবে, কারণ এত বড় গ্রুপ কোথাও এক জায়গায় মানে ডেস্টিনেশন ঠিক করাই মানে কি বলবো আর মানে অসুবিধা হয়ে যায় যে কোন জায়গায় যাবো, এবার এখানে যাবো, ওবার ওইখানে যাবো, ওবার ওইখানে যাবো, এই এই জিনিসটাই মানে বেশি বড় গ্রুপ হলে এই জিনিসটা খুব প্রবলেম হয়। তো ওই জন্য আমিও রিকমেন্ড করি এরকম যে কেউ যদি কোথাও ঘুরতে যাও, বেশি বড় গ্রুপ না, ছোটো মোটো একটা গ্রুপ বানানো ভালো। কি আসতেছে আসতেছে, সো গাইস এতগুলা ডিউক ব্যাপারই আলাদা। তো গাইস পাবলিক রিয়াকশনটাও ভালো হবে এইখানে, ফুটপাথ নিকলনে কা মজা হি কুছ অর হ্যাঁ, কবি কবি তো লগতা হ্যাঁ আপনি রাইডার হ্যাঁ। না টাইম আছে, সো গাইস এইটা হচ্ছে লাটাগুড়ি ব্রিজ ফ্লাইওভার, লাটাগুড়ি ফ্লাইওভারে দেখো আমাদের গ্রুপটা একটা গাড়ি দুইটা গাড়ি তিন চার ডিউক, 1 2 3 4টা ডিউক, তারপরে আরও আছে রয়্যাল এনফিল্ড আরও পালসার টালসার, মানে একদম পুরো গ্যাং আমাদের একটা বড় একটা গ্রুপ হয়ে গেছে গাইস। তো গ্রুপটা আলাদা হয়ে গেছিলো আবার এক জায়গায় হয়ে গেল, তো খুব ভালো হলো। হ্যাঁ গাইস ওই দেখ ওই দেখ ওই দেখ গাইস,
দেখাবি নাকি? এটা দেখা, এটা দেখা, একটা দেখবো, এটা দেখা, চল হবে, দেখা দেখা, এই দেখা একটা, ওরা দেখো, ওরা মনে করো কি বলো তো, হেলমেট পরে মার, রিকোয়েস্ট তুমি যা প্লিজ ভাই, একটা চল হবে 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 একটা, এই এই জায়গাটা মারবা, এই দিক দিয়ে উঠা, না না পাবলিক হবে না, তুই দেখা, ওই আমাদের হুইলি কিং না, আমাদের হুইলি কিং না, কিং তুই, চল খালি জ্যাকেটটা পরে নেই, তোমার সবগুলাই ছয় নম্বর, ছয় নম্বর, এই পাছা দেখবো ছুইলে গেছে, গাড়ি চলে গেছে, কি দেখাইলো হুইলি, বাবা আমার ক্যামেরাটা অন করে বলে দিন, কিচ্ছু আমরা মারুক মারুক, বিয়ে লাগিয়ে ঠুকলে আমার গাড়িতেই ঠুকবে, আমার গাড়িটা দূরে না, আমারটা দিয়ে ঠুকবে, দেখো হুইলি গাইস, সো গাইস আমরা এখান থেকে এখন বের হয়ে যাচ্ছি, আমি একটা দেখাই, ছাপড়ি ছাপড়ি, গাইস আমরা এখানে কয়টা ফটো টটো শ্যুট করলাম, আর ডিএল এর কামাল একটা হুইলি দেখাইলো ডিএল, তো এখন আমরা আস্তে আস্তে দমনির দিকে যাচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি, তো হ্যাঁ কাটছি তো, কি রিয়াকশন ছেলের, ভিডিওটা তো শেষ করি নাই ওইদিকেই, তো বাড়িতে এসে ভিডিওটা শেষ করতে হলো, তো তোমাদের বলো ভিডিওটা কেমন লাগলো, এরকম আরো ভিডিও লাগবে নাকি, আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, সবাই অনেক অনেক সাবস্ক্রাইব করে দাও, আমার 3000K হয়ে গেছে, সরি 3K মানে 3000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো আরও লাগবে আরও লাগবে, তো তারা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে গাইস, টাটা।